বন্ধুরা, গাছে বেল পাকলে কাকের কিছু হোক বা না হোক মানুষের কিন্তু অনেক লাভ, কারণ বেল অনেক উপকারী একটি ফল। আজকে আমরা বেল নিয়ে কথা বলবো। আমি এখানে একটা পাকা বেল নিয়েছি এবং এটি গাছ পাকা বেল, একদম 100% অর্গানিক। এটি গাছ থেকে পেড়ে মাটিতে পড়েছে, এটি গাছ থেকে পাড়া হয়নি, পেড়ে ঘরে রেখে পাকানো হয়নি, এটি গাছ থেকে পেকে পড়ে গেছে এবং পড়ে যেয়ে একটু ফেটেও গেছে। আমার এক ঘনিষ্ঠ বন্ধু, তার ছোট ভাই, তাদের বাড়িতে একটি বেল গাছ আছে, আমাকে প্রতি বছরই দেয়। এবং তার ছোট ভাই মোস্তফা হাসান ববি, আমি কৃতজ্ঞ তার কাছে, এবছরও একটা বেল দিয়ে গেছে আমাকে খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে আমি একা কেন খাবো, বন্ধুদের সাথে একটু শেয়ার করি এখন গরমের সময়। মজার ব্যাপারটা হচ্ছে যে এই মৌসুমি যে ফল, আমরা সবসময় বলি যে মৌসুমি ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সব থেকে বেশি কার্যকর, এবং ওই সময়কালীন ওই মৌসুমে যে রোগ ব্যাধিগুলো হয় সেইগুলো সারানোর জন্য কিন্তু এই মৌসুমি ফল ওষুধ হিসেবে কাজ করে। প্রকৃতি সেভাবেই, কিন্তু প্রকৃতি চাইলে বারো মাসই তো সব ফল দিতে পারত, কিন্তু সেটি দেয়নি। বিকজ যখন যে মৌসুম চলে, যখন যে সিজন চলে, সেই সিজনের কিছু রোগ, সিজনাল যে ডিজিজগুলো আছে, সেই ডিজিজের জন্য প্রতিকারমূলক কিছু ফল তখন বা সবজি তখন বাজারে পাওয়া যায়, প্রকৃতিতে জন্ম নেয়। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সবজি হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায়, সেই দেশের মানুষের শরীর স্বাস্থ্য এগুলোর উপরে এগুলো নির্ভর করে। এনিওয়ে, এখন এই বেল দুইভাবে খাওয়া যায়, অ্যাকচুয়ালি পাকা এবং কাঁচা। পাকাটা শুধুও খাওয়া যায়, আবার শরবত করে বা অন্যান্য অনেকভাবে খাওয়া যায়। আর কাঁচাটা খাওয়া, কাঁচা বেল অনেক উপকারী, ইভেন বেলের পাতাও অনেক উপকারী। বেল গাছটা একদম পুরো গাছটাই উপকারী, বেলের পাতার উপকারিতা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। বেল কাঁচা অবস্থায় খেলে, সেটি হচ্ছে কাঁচা বেল পেড়ে সেটার ভেতরে শ্বাস বের করে শুকিয়ে নিয়ে সেটিকে গুঁড়ো করতে হয়, এটিকে বলে বেল শুট। সেটি আমাশার জন্য, ডায়রিয়ার জন্য একটা ধন্বন্তরী ওষুধ, এবং এই বেল শুট দিয়েই কিন্তু বেলগিরি গ্রুপের একটা ওষুধ, ইউনানি মেডিসিন তৈরি হয়, যেটি ডায়রিয়াতে ব্যবহার করা হয়। আর কাঁচা বেল পুড়িয়ে, মানে আগুনে পুড়িয়েও ভিতরে শ্বাস বের করে খাওয়া যায়, এবং সেটিও শরবত আকারে তৈরি করে খাওয়া যায়। বেল শুট দিয়েও শরবত করা যায় বা এমনি শুধু খাওয়া যায় ওষুধ আকারে, সেটা টেস্টি না খুব একটা। আর পাকা বেল আসলে টেস্ট এবং উপকার দুটোই আছে, আমরা উপকারিতাগুলো পরে জানছি। আজকে আমি বেল দিয়ে একটা শরবত তৈরি করবো। আগেই বলি যে শুধু বেল, যারা এমনি বেলের শরবত যদি উপকারিতার জন্য বা ইয়ের জন্য খান, তাহলে শুধু বেল গুলে নিয়ে পানিতে গুলে নিয়ে সেঁকে নিয়ে খেয়ে নিলেই হলো। বাট আমি আজকে এটাকে একটু টেস্টি একটা স্মুদি করতে চাই, যেহেতু গরমের সময় বেশ প্রচণ্ড গরম পড়ছে। তো বেলটা যেহেতু খুবই টেস্টি একটা বেল এবং খুবই সুস্বাদু, এই বেলটা, সব বেল আবার সুস্বাদু হয় না, এই বেলটা সুস্বাদু, তো সেজন্য আমি ভাবলাম যে এটাকে একটা স্মুদি টাইপ একটা শরবত বানাই আর কি, আপনার সাথে শেয়ার করি এবং দেখেন এটার মধ্যে আমরা কী কী দেই। তো প্রথমে আমি বেলটাকে ভেঙে নিচ্ছি। বেল হাতির জন্য, বেল খুব উপদেও আস্ত খেয়ে ফেলে এবং ভেতরেরটা সব বেরিয়ে যায়, পরে খোসাটা আস্ত আবার পড়ে যায়, মানুষ তো আর সেভাবে পারবে না। বেলের চারার সাথে যেটা লেগে থাকে সেটা কিন্তু টেস্টি বেশি। আরো চারা থেকে ছাড়িয়ে নিচ্ছি, চারার গায়ে প্রচুর মাংস লেগে আছে, এই মাংসল অংশটুকুকে আমি ছাড়িয়ে নিচ্ছি, মধ্যে কোনো চারা টাড়া নেই। আমি এবার এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে দেবো,
আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে নেব, কারণ বেলটা যথেষ্ট গাঢ়, একটু পানি না দিলে আসলে ব্লেন্ড হবে না। তো প্রাথমিকভাবে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব। আমি এটার মধ্যে প্রায় হাফ লিটার মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। আমি এটাকে পুরোপুরি ব্লেন্ড করব না, কারণ এটা আমি একটু ছেঁকে নেওয়ার পরে আর এক দফা ব্লেন্ড করব। এবার আমি এর মধ্যে আরেকটু পানি দিব, কারণ বেশ খানিকটা গাঢ় আমাদের এই এবং এর সাথে আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা ওকে, মোটামুটি আমাদের প্রথম দফা ব্লেন্ড করাটা শেষ এবং এটার মধ্যে আমরা একটু ছেঁকে নিয়েছি, কারণ অনেক গাঢ় ছিল। এখন এটা বেলের শরবত হয়ে গেল ফাইনালি। আমরা এখানে শুধু বেল আর পুদিনা পাতা দিয়েছি। এখন যেহেতু বলছি যে আমরা এটাকে একটা টেস্টি এবং আর একটু বেশি হেলদি একটি স্মুদি টাইপ বানাতে চাচ্ছি, সেই কারণে আমরা এখন এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করব যা স্বাদ বাড়ানোর জন্য। আমরা এখানে দিচ্ছি প্রথমে দই। আমরা এখানে দই দিয়ে দিচ্ছি, দইটা আমি মিষ্টি দই নিয়েছি, যেহেতু আমরা এটা মিষ্টি শরবত বানাবো সেজন্য আমি এখানে মিষ্টি দই দিচ্ছি। এরপর আমি চিনি দিচ্ছি। যাদের ডায়াবেটিস নাই বা আমার মতো ডায়াবেটিস সেরে গেছে তারা চিনি খাবেন, আর যাদের ডায়াবেটিস বয়ে বেড়াচ্ছেন তারা চিনি খাবেন না। আর চিনি অ্যাকচুয়ালি আপনার কতটুকু আপনার স্বাদের উপর নির্ভর করে যে আপনি কতটা মিষ্টি পছন্দ করেন, সেজন্য চিনি আপনি আপনার পরিমাণ মতো দিবেন। এরপরে আমি এর সাথে দেব একটু ব্ল্যাক সল্ট বা বিট লবণ যেটাকে বলে, এর সাথে আমরা একটু বিট লবণ দিব, কারণ এটা টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য, স্বাদটাকে একটু বেটার করার জন্য আমরা এর সাথে একটু বিট লবণ দিব। এবং আমি এর সাথে দিব জিরা গুঁড়া, এটা ফ্রাইড জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, একটু ভাজা জিরা গুঁড়া দেব। এটা আমার হজমের জন্য, জিরা গুঁড়াটা অনেক বেশি কার্যকরী আপনারা জানেন, সেজন্য এটা দুইটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমার এমনি তো বেল হজমে সহায়তা করে, প্লাস এর সাথে আমি যখন জিরা এবং পুদিনা পাতা দিলাম তখন বিষয়টা আরও বেশি হেলদি হয়ে গেল। কেমন একটু বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে বন্ধুরা, কারণ হলো যে আপনারা জানেন যে দই যত বেশি ফ্যাট বিন তত বেশি সেটার টেস্ট বাড়বে, সেই কারণে যেহেতু দই আছে এটার মধ্যে সেজন্য এটাকে একটু বেশি ব্লেন্ড করতে হবে। আরেকটা কথা, যারা তাৎক্ষণিকভাবে খাবেন এই শরবতটা বানিয়ে তারা এর সাথে কিছু বরফ কুচি মিশিয়ে নেবেন। যেহেতু আমি এটি তাৎক্ষণিক খাবো না, এখন খাবো না, এটি আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে তারপর খাবো, সুতরাং আমি আলাদা করে এখন আর বরফ দিচ্ছি না, যেহেতু এটা ফ্রিজে রাখা হবে। আর যারা তাৎক্ষণিকভাবে অর্থাৎ বানিয়েই খেয়ে নিতে চান তারা এর সাথে কিছু বরফ কুচি মিশিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, মনে হয় আমাদের বেলের জুসটা তৈরি হয়ে গেছে। এটি আমি এখন খাবো না, এটি ফ্রিজে রেখে দেওয়া হবে, ঠান্ডা হলে পরে খাবো। আমি একটু জাস্ট টেস্ট করছি যে কেমন হলো। অসাম অসাম রিয়েলি বন্ধুরা, আপনারা বেলের শরবত অনেকে আমি দেখেছি অনেকে পানি দিয়ে গুলে শুধু খেয়ে নিচ্ছেন। আমি যেভাবে বানালাম, বেল, দই, পুদিনা, জিরা গুঁড়া, বিট লবণ, এভাবে একটু বানিয়ে দেখবেন, খুবই টেস্টি। তো এবারে আমরা চলে যাব এই বেলের উপকারিতায়, কাঁচা বেল এবং পাকা বেলে আসলে কী কী উপকার আছে, কীভাবে খাবেন সেটা তো বললাম, যে কোনোভাবে আপনি খেতে পারেন, এটা জাস্ট টেস্টি এই গরমের জন্য, এটা একটা খুবই হেলদি স্মুদি। চলুন আমি উপকারিতা শুনি। বেলের পুষ্টিগুণ। বেল সেই প্রাচীন সময় থেকে আয়ুর্বেদ শাস্ত্রে একটি অত্যন্ত উপকারী ফল হিসেবে পরিচিতি পেয়ে এসেছে। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান তো আছেই, তাছাড়াও আরও অনেক পুষ্টিগুণ আছে
যেমন 100 গ্রাম বেলে আপনি পাবেন 1.8 গ্রাম প্রোটিন, 31.8 গ্রাম কার্বোহাইড্রেট, 0.3 গ্রাম ফ্যাট, 55 মিলিগ্রাম ভিটামিন এ, 60 মিলিগ্রাম ভিটামিন সি, 85 মিলিগ্রাম ক্যালসিয়াম, 600 মিলিগ্রাম পটাশিয়াম। তার মানে বুঝতেই পারছেন কত দিক থেকে বেল পুষ্টিকর আপনার স্বাস্থ্যের জন্য। বেল খেলে আপনি যে উপকার পাবেন, চিকিৎসা বিষয়ক আদি পুস্তক চরক সংহিতায় বেলের উল্লেখ আছে। বেল গাছের সবকটি অংশকেই বলা হয় ভেষজ গুণ সম্পন্ন, কোষ্ঠকাঠিন্য নিরাময় বেল। আমরা সেই ছোট থেকেই শুনে আসছি পেট পরিষ্কার করার জন্য বেল খেতে হয়। এটি কিন্তু বৈজ্ঞানিকভাবেও সত্য। বেল সুন্দরভাবে মল পরিষ্কার হতে সাহায্য করে। নিয়মিত রোজ টানা 3 মাস যদি আপনি বেলের শরবত খেতে পারেন, তাহলে আপনার মল আর কঠিন থাকবে না, কোষ্ঠকাঠিন্য আর হবে না। পাকা বেলের শ্বাস বের করে চিনি দিয়ে মিশিয়ে আর পানি অথবা দুধের সাথে মিশিয়ে শরবত করে খেতে পারেন। ডায়রিয়া কমায় বেল। কাঁচা বেল ডায়রিয়ার জন্য অব্যর্থ ওষুধ। যদি অনেকদিন ধরে আপনি এই ডায়রিয়ার সমস্যায় ভুগে থাকেন, তাহলে বেল খান। কাঁচা বেল স্লাইস করে কেটে রোদে শুকিয়ে নিন, তারপর তা গুঁড়ো করে নিন। আর এই গুঁড়ো 1 চামচ পরিমাণ ব্রাউন সুগারের সাথে গরম পানিতে মিশিয়ে খান। এভাবে দিনে 2 বার খেতে হবে। অন্তত টানা 1 সপ্তাহ খেলে ডায়রিয়া বা আমাশয়জনিত সমস্যা আর থাকবে না। পেপটিক আলসারের ওষুধ বেল। আপনার যদি দীর্ঘদিনের আলসার হয়, তাহলে তো ডাক্তার দেখাতেই হবে, ওষুধ খেতেই হবে, কিন্তু তার সঙ্গে বেল খাওয়াও কিন্তু খুব দরকার। পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে সাহায্য করে। সপ্তাহে 3 দিন বেলের শরবত করে খান, আলসার কমবে। এছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সেই পানি খেলেও কিন্তু আলসার সেরে যায়। বেল ডায়াবেটিস কমায়। পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ দেয়। সাম্প্রতিক গবেষণায় এটি ধরা পড়েছে, ফলে ভালো ফল পেতে পাকা বেল শরবত করে নেয় এমনি খেতে হবে। যক্ষা সারায় বেল। শুনে একদমই চমকে উঠবেন না, পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যা যক্ষা কমাতে সাহায্য করে। তবে ভালো ফল পেতে আপনাকে ব্রাউন সুগারের সঙ্গে মধু মিশিয়ে বেলের শরবত করে রাতে খেতে হবে শুতে যাওয়ার আগে। 1 টানা 40 দিন খান, উপকার পেতে আপনি বাধ্য। আর্থ্রাইটিস উপশম করে বেল। এটি এমন এক সমস্যা যা আজকাল শুধু বয়স্কদের নয়, অনেক কম বয়সের মানুষদেরও হচ্ছে। গাঁটে গাঁটে ব্যথা, চলতে সমস্যা, এই সবই এর লক্ষণ। কিন্তু বেলে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এই ব্যথার হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে। নিয়ম করে তাই বেল খান। স্কার্ভি সারায় বেল। স্কার্ভি হলো দাঁতের একটি সমস্যা, যেটি মূলত ভিটামিন সির অভাবে হয়। দাঁতের ক্ষয় হয় মূলত এই রোগ হলে। বেল এই রোগের প্রকোপ কমায়। বেল হলো ভিটামিন সির একটি অনবদ্য উৎস, তাই আমরা আমাদের দৈনন্দিন ভিটামিন সির চাহিদা বেল থেকে পূরণ করতে পারি। ক্যান্সার থেকেও দূরে রাখে বেল। ক্যান্সার আজকের দিনে এক মহামারী বলা যায়। আমরা সবাই চাই এই রোগটি থেকে দূরে থাকতে। বেল আমাদের এই রোগ থেকে দূরে রাখে। এতে আছে অ্যান্টি প্রোলিফেরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান। এই উপাদান টিউমার হতে দেয় না। আর যেহেতু বেলে হাই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে, তাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আভ্যন্তরীণ সার্বিক স্বাস্থ্য ধরে রাখতে বেল খান। বেলে আছে উচ্চ অ্যান্টি অক্সিডেন্ট সম্পন্ন ফেনোলিক কম্পাউন্ড। এই গাছের সব অংশই অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। আর অ্যান্টি অক্সিডেন্ট আমাদের কোষ তৈরিতে সাহায্য করে, ড্যামেজ কোষ থেকে ফ্রি রেডিকেল কমায়, অ্যান্টি অক্সিডেন্ট বার্ধক্য কমায় আর ত্বকের যৌবন ধরে রাখে। ম্যালেরিয়ায় উপকারী বেল। এটাও নিশ্চয়ই আগে শোনেননি, বেলের কিন্তু এই গুণটিও আছে। ম্যালেরিয়া হলে কাঁচা বেল গুঁড়ো করে নিন। এবার 1 চামচ এই বেল গুঁড়ো নিয়ে তার সঙ্গে তুলসীর রস মিশিয়ে নিন, সঙ্গে মধু মিশিয়ে খেয়ে নিন দিনে 2 বার। এটি কিন্তু অসাধারণ কাজ দেয়। রক্ত শুদ্ধ করে বেল। আমাদের শরীরের প্রধান উপাদানই তো রক্ত। রক্তের মাধ্যমেই পুষ্টিগুণ সব অংশে পরিবাহিত হয়, তাই রক্তের শুদ্ধ থাকাটা খুব দরকার। বেল এই শুদ্ধ রক্ত শুদ্ধ করতে খুব ভালো কাজ দেয়। খানিকটা পাকা বেলের সঙ্গে চিনি মিশিয়ে খেলে এই রক্ত শুদ্ধ হয়। রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায়। শুধু রক্ত নয়, কিডনি ও লিভার ভালো রাখতেও বেল অনন্য। এনার্জি বাড়ায় বেল। আজকের দিনে আমাদের অনেক কাজ করতে হয়, বসে থাকার সময় নেই আমাদের।
তাই এনার্জি বাড়াতেই হবে। বেল এই এনার্জি বাড়াতে অনবদ্য। 100 গ্রাম বেল 140 ক্যালোরি এনার্জি দেয়। বেল মেটাবলিক স্পিড বাড়ায় আর এতে হাই প্রোটিন আছে বলে পেশি তাড়াতাড়ি সজাগ হয়, তাই আমরা অনেকটা সময় জুড়ে এনার্জেটিক থাকতে পারি, অনেক কাজ করতে পারি। লিভারের যত্ন নেয় বেল। বেল বিটা ক্যারোটিনের সমৃদ্ধ উৎস, আর বিটা ক্যারোটিন হলো লিভার ভালো রাখার অন্যতম মূল চাবিকাঠি। বেলে আছে থিয়ামিন আর রিবোফ্লাভিন, এই দুই উপাদানই লিভারের শক্তি বাড়ায় খুব ভালোভাবে। তাই লিভার ভালো রাখতে রোজ বেল খাওয়ার অভ্যেস করুন। ব্লাড প্রেশার কমায় বেল। আপনি যদি বেলের ভক্ত নাও হন তবুও বেল খান, কারণ বেল আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। সাধারণ বেলের শরবত যেভাবে খান সেভাবে খেলেই হবে। মিষ্টি এই শরবত কিন্তু আপনার এই চাপ থেকে আপনাকে অনেক দূরে রাখবে। আমাশয় সারাতে বেল অব্যর্থ। আমাশয় হলে আমাদের যন্ত্রণার এক শেষ, নাভির কাছে চিনচিনে ব্যথা, টক বমি সব মিলে খুব বাজে ব্যাপার। কিন্তু বেলের কাছে এটি কমাবার ম্যাজিকও আছে। কুচি বেল টুকরো করে কেটে পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন, পরদিন সকালে বাসি পেটে ছেঁকে খেয়ে নিন, দেখবেন এতে খুব ভালো ফল পাবেন। বন্ধাত্ম সারাতে পারে বেল। বেল প্রোস্টোজেন হরমোন লেভেল বাড়িয়ে মহিলাদের ইনফার্টিলিটির ঝুঁকি কমায়। তাছাড়া প্রসব পরবর্তী ডিপ্রেশন কমাতেও খুবই কার্যকরী বেল। সর্দি জ্বরের মহৌষধ বেল। সর্দি হলে বেল পাতার রস 1 চামচ খেলে সর্দি ও জ্বর ভাব কেটে যায়। বেল পাতার রস ঠান্ডা ও ক্রনিক কফেও উপকারী। জয়েন্টের ব্যথাও উপশম করে বেল পাতার রস। পাতার রস মধু গোলমরিচের গুঁড়া মিশিয়ে খেলে জন্ডিস নিরাময় হয়। বেল বিটা ক্যারোটিনের ভালো উৎস, যা থেকে ভিটামিন এ তৈরি হয়। ভিটামিন এ চোখের বাহ্যিক ও আভ্যন্তরীণ অঙ্গগুলোকে পুষ্টি যোগায়। যারা নিয়মিত বেল খায় তাদের চোখের বিভিন্ন অসুখ হওয়ার প্রবণতা থেকে তুলনামূলক অনেক কম থাকে। ত্বকের যত্ন নেয় বেল। বেল মুখের ব্রণ দূর করে ও ত্বক ভালো রাখে। বেলের উপাদান মিউকাস মেমব্রেন গঠনে সহায়তা করে এবং চামড়ার সৌন্দর্য বাড়িয়ে দেয়। বেলের শ্বাস ত্বককে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাভাবিক রং বজায় রাখে। হার্টের যত্ন নেয় বেল। বেলের ভিটামিন B1 ও B2 হৃৎপিণ্ড ও লিভারের ভালো রাখতে সাহায্য করে। এছাড়া নিয়মিত বেল খেলে কোলন ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায়। যাদের পাইলস আছে তাদের জন্য নিয়মিত বেল খাওয়া উপকারী। Thank you.